রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল স্বপ্নকথা সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানের সংগঠনের প্রতিষ্ঠাতা রোকসানা সুখীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম প্রধান আলোচক ছিলেন কবি নির্মলেন্দু গুণ অনুষ্ঠান শুরু হয় দুপুর আড়াইটায় প্রথম পর্বে সংগঠনের প্রধান সমন্বয়ক শাহরিয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি মাহমুদুল হাসান নিজামি আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আতি খেলাল ইতিহাস গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম অ্যাডভোকেট ডক্টর শরীফ সাকি বাদলকৃষ্ণ বণিক আনোয়ার মজিদ প্রমুখ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের বরেণ্য কবি ও সাহিত্যিকগণ মামুন রশিদ মঞ্জুর হোসেন ইসার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবং স্বরচিত লেখাপাঠ করেন কবি বদরুল আহসান খান ময়েজ মোহাম্মদ সাঈদ আহমদ সোহেল খান রত্না আশরাফ আলিম শাহিদ সবুর মনির ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন সানজিদা সুপ্তি ও আফরোজা ঝুমুর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান উদ্বোধন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান খান এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ডক্টর এম হেলাল পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান এম খান আদনান ডক্টর আসাদুজ্জামান আলোচক ছিলেন কবি জাকির আবু জাফর প্রমুখ এই পর্বে বাংলাদেশ ও কলকাতার বিশিষ্ট লেখক ও সংগঠকদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয় কবি নির্মলিত গুণকে দেওয়া হয় আজীবন সম্মাননা শেষে স্বপ্নকথা প্রকাশনার দশটি বইয়ের সাথে কবি রোকসানা সুখীর চতুর্থ একক কাব্যগ্রন্থ নরাধম তোমাকেই বলছি বইয়ের মোরক উন্মোচিত হয় অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আশটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন কার কবিতা কালের বিচারে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা সমকালে পাওয়া একটু দুরূহ সুতরাং আপনাদের কাব্যচর্চা আপনারা করে যাবেন এবং সাংগঠনিক যে তৎপরতা পরস্পরকে সম্মানিত করার যে আয়োজন এটারও আমি প্রশংসাই করি সারা বাংলাদেশের মানুষের সার্বিক উন্নতির স্বপ্ন দেখে আমাকে কাজ করতেই হয় আর যে স্বপ্নটা আমরা পূরণের লক্ষ্যে কাজ করছি সেটা দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে একবার তিনি বক্তৃতা দিয়েছিলেন আর ইদানিংকালে আমি প্রায়শই শুনি কোনো আলোচনাতে কোনো উদ্বোধনে বলা হয় সাতই মার্চের বাসনে কবি এলেন গাইলেন অমর কবিতাখানি বললেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এখন একটি প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের মনে আসে বঙ্গবন্ধু রাজনীতিবিদ ছিলেন তাকে আমরা কবি হিসাবে সম্বোধন করেছি তার অমর কবিতার মধ্যে এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা কি শুধুমাত্র বাংলাদেশের ভৌগোলিক সীমার স্বাধীনতার কথা বলেছেন এখানে কি শুধুমাত্র এই বাংলাদেশে বসবাসরত মানুষের মুক্তির কথা বলেছেন সত্যিকার অর্থে যদি আমরা গবেষণা করি তাহলে খুঁজে পাই ভৌগোলিক স্বাধীনতা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ভূখণ্ডগত স্বাধীনতা পাওয়ার পরে আমরা যদি এখন বলি আমরা ভঙ্গবন্ধু বলেছেন আমাদের কথা বলার স্বাধীনতা আমাদের অন্য বস্ত্রের অর্জনের স্বাধীনতা মৌলিক অধিকারগুলার স্বাধীনতার কথা বলেছেন আমাদের ভালো সুন্দর জীবন যাপন করার স্বাধীনতার কথা বলেছেন এবং সে অঙ্গীকারটি করেছেন সেখানে আমরা কোন কত নাভাবে তাকে উপস্থাপনা করতে পারি কত নাভাবে আমরা গবেষণা করতে পারি এবং সেখান থেকে আহলতীয় নির্যাস আমাদের ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন সব জায়গায় আমরা বিনিয়োগ করতে পারি তার থেকে অনেক লাভ হবে উন্নতি হবে এই স্বপ্নটা দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আজকের এই সময় এই স্বপ্ন দেখতে গিয়ে বঙ্গবন্ধু বলেছেন সোনার বাংলার কথা বলেছেন বঙ্গবন্ধু বড় সাত ছিল সারা পৃথিবীর মানুষের কাছে একটি উন্নত দেশ উন্নত জাতি হিসাবে বাঙালি জাতিকে পরিচিত করাবেন বঙ্গবন্ধুর অবর্তমানে সে দায়িত্বটা পালন করছেন তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী